দুটো মোটামুটি সেম ম্যাথ যেহেতু এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এর পূর্বে স্টার 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 ডেল্টা ডেল্টা স্টার ডেল্টা এই টাইপের অঙ্ক করছে এই অঙ্কটা কেমন হবে এখান এই অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্টার কানেক্টেড লোড থাকবে আর ডেল্টা কানেক্টেড সোর্স থাকবে তার আমার সোর্সটা হবে ডেল্টা কিন্তু লোটটা লোডটা হবে হচ্ছে স্টার কানেকশন তাহলে আমরা সার্কিটটাকে ড্রো করে সেক্ষেত্রে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে এটা হলো আমাদের স্টার কানেকশন ডেলটা কানেকশনের ক্ষেত্রে আমাদের ডেলটা কানেক্টেড আমরা সোর্স পাইলাম স্টার কানেক্টেড লোড পাইলাম এখন আমরা যেটা করবো যেহেতু আমাদের এটা লোড সোর্স ঈশ্বর হাতের উপর দিয়ে প্রকাশ করলাম এটা যেহেতু আমাদের লোড সাইড এটা আমরা বড়ো হাতের ক্যাপিটাল এটা এটাতেও প্রকাশ করলাম তাহলে আমাদের ভিএি আছে দুশো দশ মানে আমাদের এই ভিএলটা দেওয়া আছে নাইন ভোল্টেজটা দেওয়া আছে ভিএি এখন যেটা করতে হবে ফর্টি প্লাস জে টোয়েন্টি ফাইভ ওহ এটা মা এখন যেটা করতে হবে আমাদের ফেস কারেন্টটা বের করতে হবে ভি এ বি অ্যাজ এ রেফারেন্স রেফারেন্স ধরতে বলছে ভি এ বিকে তাহলে এটার সিকোয়েন্সে কত হবে আমাদের যদি একে এ কে সিফারেন্স আহ সিকোয়েন্স করি তাহলে আমরা এই এটা বলতে পারি হচ্ছে এ বি সি সিকোয়েন্স হবে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ভি এ বি গুলো

ফেস ভোল্টেজ আছে তাহলে আমরা যেটা করতে পারি সরি লাইন ভোল্টেজ আছে আর ফেস ভোল্টেজ দরকার উল্টো বলে ফেলাইছি তাহলে আমার ফর্মুলাটা আমরা কি জানি ভি এ ইকুয়াল হচ্ছে ভি এ রুট থ্রি অ্যাট এন অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি অর্থাৎ ভি এর সমান রুট থ্রি ভিপি অ্যাট এন অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের জন্য তাহলে এখান থেকে আমরা ভি এন লিখতে পারি হচ্ছে ভি এ বি ভি এ বি মান হচ্ছে দুইশো দশ এট এন অ্যাঙ্গেল জিরো ডিগ্রি রুট থ্রি এট এন অ্যাঙ্গেল হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে দুইশো দশ মাইনাস থার্টি হবে এটার কারণ হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে একটা কন্ডিশন আছে সেটা আমি মিস্টেপ করে গেছিলাম

এর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি আচ্ছা আর একবার বলে নিই এটা হয়তো অনেকের একটু কনফিউশন হতে পারে সেটা হচ্ছে যে আমরা যখন ভোল্টেজের ডেল্টা কানেকশন ডেটা কানেকশনের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ সমান থাকে এটা ভি এর এবং ভি পি এর ইকুয়াল হয় ঠিক আছে এখন যেটা হয়েছে যে এখানকার যে ভোল্টেজটা এখানকার যে ফেজ ভোল্টেজটা আমাদের এই সোর্সের সোর্সের যে ফেজ ভোল্টেজটা এটা আমাদের স্টার কানেক্টের কানেকশন যেটা আছে সেটার ফেস ভোল্টেজ এখন যদি আমি স্টার কানেকশন আমি ফেস ভোল্টেজ পাই পাই তাহলে আমি ইজিলি এখান থেকে আমরা সরি লাইন ভোল্টেজ পাই ইজিলি এখান থেকে আমরা ফেস ভোল্টেজটা বের করতে পারবো যেহেতু এটা দুটো ফেজের মধ্যে আছে আমরা এটা ফেস ভোল্টেজ লাইন ভোল্টেজ ওকে যেহেতু আমাদের লাইন ভোল্টেজ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ইজিলি এখান থেকে ফেসবুক টেস্টটা বের করে নিতে পারবো তাহলে আমরা এখান থেকে আমরা ফেসবুক টেস্টটা পেয়ে গেছি অলরেডি তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু এটা নাকি মাইনাস থার্টি ডিগ্রি আমি মনে হয় বেশি কথা বলতে গিয়ে আপনাদের কনফিউশনটা একটু বেড়ে গেছে তো যাই হোক আমাদের লাইন ভোল্টেজটা হচ্ছে এখানে আমরা বিএ বি সমান লিখতে পারি হচ্ছে দুশো দশ

তাহলে আমরা যেহেতু এটার ভোল্টেজ পেয়ে গেছি তা আমরা এখানে আমাদের একটা কারেন্ট পাবো তাহলে আই এই কত হবে थर्टी डिग्री जे टायर मान उच्च मध्य फोर्टी प्लस जे ट्वेंटी फाइव

টু ডিগ্রি কত আমাদের সমাধান করলাম আশা করি কোনো সমস্যা হয়নি যদি এখানে কোন কনফিউশন থাকে প্র্যাকটিস প্রবলেমে গেলে সেটা আপনি বুঝতে পারবেন আশা করা যায় আচ্ছা আমাদের মোটামুটি সেম প্যাটার্নের অঙ্ক আছে একটা ডেলটা কানেক্টেড আমাদের সোর্স আছে আর একটা স্টার কানেক্টেড আমাদের লোড আছে তাহলে যেটা করবো আমরা একটা সোর্স গুলো জায়গায় নেই এখানে আমাদের সোর্স আছে এখানে আমরা যদি ছোট হাতে এ বি সি ধরলাম আর এটাকে ধরলাম আমরা এ বি সি এখানে ভি এ বি দেওয়া আছে আর এখান মধ্যে আমাদের এখানে লাইন কারেন্টটা দিয়ে দেওয়া আছে তাহলে লাইন ভোল্টেজ সরি ভি বি এটার মান দেওয়া আছে হচ্ছে দুইশো চল্লিশ অ্যাট এন ফিফটিন ডিগ্রি তাহলে আমাদের

ভোল্টেজ দু আশা হচ্ছে দুশো চল্লিশ অ্যাট অ্যাঙ্গেল ফিফটিন ডিগ্রি তাহলে এই এ এবং বি এর মধ্যেও সেম ভোল্টেজ দুশো চল্লিশ অ্যাট অ্যাঙ্গেল ফিফটিন ডিগ্রি কিন্তু আমাদের এই ফেস ভোল্টেজটা দরকার আছে কারণ আমাদের ফেস কারেন্ট বা লাইন কারেন্ট বের করতে হবে আমরা যেটাই বের করি আমার এর ভিতরতে কারেন্ট বের করতে গেলে অবশ্যই আমার ভোল্টেজটা দরকার আছে তো সেই ভোল্টেজটা আমাদের বের করতে হবে যে ফেস ভোল্টেজটা কত তাহলে

ডিগ্রি তাহলে একটা আমরা ফেস ক্যান্ট পেয়ে গেলাম আর স্টার কানেকশনের ফেস কারেন্ট আর লাইন কারেন্ট একই এটা কোনো বিষয় না আমরা একটা কারেন্ট পেয়ে গেলাম যেহেতু আমরা এখানকার ভোল্টেজ জানতাম আমরা শুধু ভোল্টেজকে ইম্পিডেন্স দ্বারা ভাগ করে আমরা কারেন্ট একটা পেয়ে গেছি তাহলে অনুরূপভাবে আমরা আই বিভাবে হচ্ছে আই অ্যাট এঙ্গেল মাইনাস ওয়ান টোয়েন্টি তাহলে সেভেন পয়েন্ট

তাহলে আমাদের যেটা বের করতে বলা হয়েছিল যে ফেস কারেন্ট ক্যালকুলেশন করা সেটা আমরা অলরেডি বের করে দিয়েছি বের করে দেওয়া সেটা আমরা অলরেডি বের করে দিয়েছি যদি আমাদের এখানে ফেস কারেন্টও বলতো তাহলে সেম হতো তো আশা করি দুইটা অঙ্কই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়নি যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে